কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। মঙ্গলবারই ইডির তরফে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সমন পাঠানো হয়েছে। 2 সেপ্টেম্বর শুক্রবার সকাল 11টায় তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, দিল্লির ইডি কর্তারা তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে এসে জিজ্ঞাসাবাদ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিশ পাঠানোর আশঙ্কা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি থেকে সেই আশঙ্কার কথাই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। বলেছিলেন অভিষেককে হয়তো আবার নোটিশ পাঠাবে ওরা। তার আশঙ্কাই সত্যি হলো। নেত্রীর মন্তব্যে 24 ঘন্টা কাটতে না কাটতে অভিষেককে তলব করল ইডি। আগেও একাধিকবার দিল্লিতে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে অভিষেক রুজিরা শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। কলকাতাতেই যেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও সে সময় অবশ্য শীর্ষ আদালত তার সেই মামলা মেনশন হয়নি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠালো ইডি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির দিন কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তার কথায় এই তো আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তৃতা করেছে, এবার হয়তো ওকে কোনো সংস্থা নোটিশ ধরাবে। তিনি আরো বলেন, অভিষেককে তো আগেও 2 বার নোটিশ ধরিয়েছে, এমনকি নোটিশ ধরিয়েছে ওর বউকেও, কিন্তু এবার তো মনে হয় ওর 2 বছরের ছেলেকেও নোটিশ ধরাবে। ওকেও নোটিশ ধরিয়ে দেখুক 2 বছরের ছেলেটা কতটা শক্ত হয়েছে। এই তো আজকে এখানে অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে, আমার মনে ওকে কাল না নোটিশ ধরায় আবার। আগে তো ওকে নোটিশ ধরিয়েছে, ওর বউকেও নোটিশ ধরিয়েছে, এবার মনে হয় 2 বছরের বাচ্চাটাকেও নোটিশ ধরাবে। যখন ডাকবে তখন ওকেও সাথে করে নিয়ে যাস, বাচ্চাটার চেহারাটাকে এখন থেকে দেখে রাখুক, যাতে আগামী দিন বুঝতে পারবে বাচ্চাটাও কেমন স্ট্রং। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুলাত নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রী সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবে। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679907589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে।